আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ নিশ্চয় ভালো আছো। রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি শিরিন বকুল, সহকারী শিক্ষক, রামমাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর থেকে। তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞানের আমরা স্বাস্থ্যবিধি অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ব পাঠে পড়েছিলাম বিভিন্ন রোগের নাম সম্পর্কে জেনেছিলাম, আমরা কিভাবে সুস্থ হই, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বিভিন্ন চিত্র দেখেছিলাম, চিত্রে আমাদের বিভিন্ন কিছু আলোচনা ছিল, যেমন হচ্ছে এখানে আমরা জীবাণু সম্পর্কে পড়েছিলাম আর জীবাণু কিভাবে হচ্ছে ছড়ায় সে সম্পর্কে জেনেছিলাম। এই চিত্রটি আমরা বইয়ে দেখিয়ে আমরা আলোচনা করেছিলাম যে জীবাণু হচ্ছে ছড়ানোর মাধ্যম, কিভাবে ছড়ায় সেই চিত্রটি পর্যবেক্ষণ করেছিলাম। এখানে দেখো জীবাণুর একটি চিত্র দেখা যাচ্ছে, যেগুলো কিনা আমরা খাদ্যের সাথে, পানির সাথে এবং হাতের সাথে, আমাদের হচ্ছে হাতের মাধ্যমে আমাদের সেগুলো শরীরে প্রবেশ করে এবং যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই চিত্রটি নিয়ে পর্যবেক্ষণ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন আমরা অসুস্থ হই, কিন্তু সর্বত্র জীবাণু রয়েছে আমাদের দেহে। কিভাবে জীবাণু প্রবেশ প্রতিরোধ করতে হবে বা কমানো যায়, রোগ প্রতিরোধের আসলে অভ্যাসগুলো কী কী, এগুলো হচ্ছে আমাদের আজকের পাঠের উদ্দেশ্য। আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হবে যে নিজেদের কিভাবে হাত রোগের হাত থেকে রক্ষা করব, এটি আমাদের আজকের প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটি নিয়ে একটু আমরা আলোচনা করি, রোগ প্রতিরোধের নিয়ম ও উপায়। যদি হচ্ছে আমাদের সুস্থ থাকতে হয় তাহলে আমাদের অবশ্যই সেই রোগ প্রতিরোধের উপায়গুলো জানতে হয়। আচ্ছা, তোমরা হচ্ছে রোগ প্রতিরোধে তোমরা যাতে সুস্থ থাকো সেই সেটা করতে তোমরা আসলে কী কী উপায় অবলম্বন করো কয়েকটি বলো তো দেখি। নিশ্চয় তোমরা প্রথমে বলবে যে আমরা নিয়মিত ব্রাশ করি সকাল বিকাল, সকাল এবং রাতে নিয়মিত ব্রাশ করি আমরা। তারপর আবার বলবে যে গোসল করি নিয়মিত, নিয়মিত গোসল করি। আবার কি বলতে পারো তোমরা? খাবার আগে ভালো করে হাত ধুই, এগুলো তো করো তোমরা, তাই না? এগুলো সাধারণ ব্যাপার এবং আমাদের সুস্থ থাকতে হলে এই নিয়মগুলো পালন করতে হয়। টয়লেট থেকে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত ধুই। ভালোভাবে হাত ধুই। এরপর আমরা খেলাধুলা করি, বিশ্রাম করি, নিয়মিত আমরা ঘুমাই। তো এই ধরনের বিভিন্ন উপায় আমরা অবলম্বন করি যাতে করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, তাই না বন্ধুরা? তো সুস্থ রাখার এই টেকনিকগুলো ছাড়াও আমরা আরও কী কী ভাবে সুস্থ থাকতে পারি আমাদের আজকের আলোচনা থেকে আমরা সেগুলো বিস্তারিত জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখবে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, যে আমরা যে সুস্থ থাকবো শুধু আমাদের এই কাজগুলো করলেই কি আমরা সুস্থ থাকবো? আমাদের চারিপাশে যে পরিবেশ, সেই পরিবেশগুলোকেও তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো কীভাবে সেই পরিষ্কার পরিবেশ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বলো তো দেখি। টয়লেট জীবাণুমুক্ত রাখতে তোমার কী করা উচিত? হ্যাঁ, তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের কাছে রাখলাম। সর্বত্র জীবাণু রয়েছে, জীবাণু থেকে রোগ সৃষ্টি হয়। রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো জীবাণুর বিস্তার রোধ করা।
আমাদের আমাদের শরীরে যদি জীবাণু যাবার আগেই সেই জীবাণুটার বিস্তার কিভাবে আমরা রোধ করতে পারি, সেই উপায়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এগুলো আমরা আলোচনা করব, আমাদের হচ্ছে কিভাবে আমরা জীবাণু রোধ করতে পারি, কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি, কিভাবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সবগুলোই আমরা জানবো আজকে। তো জীবাণুর বিস্তার রোধে আমাদের ভালো অভ্যাসসমূহ, যে অভ্যাসগুলো গড়ে তুলতে আমাদের সহায়ক হবে যে জীবাণুর বিস্তার রোধ করা। তো জীবাণুর বিস্তার রোধ করতে আমরা যে অভ্যাসগুলো হচ্ছে ফলো করতে পারি, সেই অভ্যাসগুলো বিস্তারিত আলোচনা এখন করব। ক নম্বরে এখানে দেখতে পাচ্ছ, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে, নিয়মিত তোমাদের গোসল করতে হবে, এবং যেই কাপড়টা তোমরা পরেছ সেই কাপড়টা পরিষ্কার ঝকঝকে হতে হবে, নোংরা কাপড় পরা যাবে না। হ্যাঁ, তো হচ্ছে তারপর নিয়মিত হাত ধুতে হবে। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে নিয়মিত হাত ধুতে হবে, তারপর হচ্ছে পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি পান করতে হবে। এরপর হচ্ছে বাথরুমে যাওয়ার আগে তোমাদের অবশ্যই পায়ে স্যান্ডেল পরে যেতে হবে, তাহলে তোমাদের জীবাণু শরীরে প্রবেশ করবে না। এই যে নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে গোসল করতে হবে, তারপরে নিয়মিত ব্রাশ করতে হবে। দেখো এখানে ব্রাশের চিত্র পাওয়া যাচ্ছে, নিয়মিত ব্রাশ করতে হবে। এই যে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অন্যতম একটি উপায় হচ্ছে আমাদের হাতের আঙুল হচ্ছে ছোট রাখা। কারণ কি, আমাদের হাতের আঙুলের মাধ্যমে এই যে জীবাণু আমাদের আঙুলের হচ্ছে, যদি হচ্ছে নখ বড় বড় হয় তাহলে সেগুলোতে জীবাণু থেকে যাবে, এবং আমরা যখন খাবার খাবো সেই জীবাণু আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে চলে যাবে। সো আমাদেরকে হচ্ছে নিয়মিতভাবে আমাদের হাতের নখ ছোট রাখতে হবে, ছোট রাখতে আমাদের নখ কাটতে হবে নিয়মিত। এবার সাবান দিয়ে হাত ধুতে হবে। তোমরা জানো বর্তমানে করোনাকালীন সময়ে আমাদের অন্যতম একটি হচ্ছে মাধ্যম, যেটা হচ্ছে আমরা আমাদের নির্দেশনা আছে প্রতিদিন কমপক্ষে 21 সেকেন্ড আমাদেরকে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে, তাই না বন্ধুরা? ভালোভাবে সাবান দিয়ে হাত দিতে হবে। তো সাবান, হাত ধোয়া, হাত পরিষ্কার থাকা অন্যতম একটি বিষয় আমাদেরকে সুস্থ, যা আমাদেরকে সুস্থ রাখবে এবং জীবাণুর বিস্তার রোধে সাহায্য করবে। এরপর হচ্ছে যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো অবশ্যই পুষ্টিকর খাবার হতে হবে, এবং সেই খাবার অবশ্যই তোমাদের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যদি ঢাকনা দিয়ে খাবার না ঢেকে রাখো তাহলে সেই খাবারগুলোতে মশা মাছি পড়বে এবং তাদের মাধ্যমে জীবাণু সেই খাবারে চলে যাবে, এই এবং সেই খাবার আমরা খাওয়ার পর আমরা নিজেরা অসুস্থ হয়ে যাব, তাই না বন্ধুরা? এরপর হচ্ছে আমাদের আছে যথাযথভাবে হাত ধোয়া। যথাযথভাবে হাত ধোয়ার বিষয়টি আমি আলোচনা করলাম এখানে, তোমরা দেখলে যে আমি বললাম যে নিয়মিত সাবান দিয়ে আমাদের খাবার আগে সাবান দিয়ে সুন্দর করে হাত ধুতে হবে, টয়লেট থেকে বের হয়ে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুতে হবে, এবং এখন তো করোনার জন্য আমাদের কিছুক্ষণ পর পর 21 সেকেন্ড করে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। তো হাত ধোয়া বিষয়টাও হচ্ছে আমাদের জীবাণুর বিস্তার রোধ করতে অন্যতম ভূমিকা পালন করে। তো এরপর হচ্ছে আমাদের কি আছে, নিরাপদ পানি ব্যবহার করা। আমরা এখানে দেখলাম যে হচ্ছে নিরাপদ পানি হচ্ছে খাচ্ছে একজন মেয়ে। সো আমরা আমাদের পানিটা যদি হচ্ছে নিরাপদ না হয়, সেই পানিটা কিন্তু আমাদের শরীরে যেয়ে আমাদের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, আমাদের হচ্ছে ডায়রিয়া, কলেরা ইত্যাদি জাতীয় রোগগুলো হতে পারে। সো আমাদেরকে তাহলে কি করতে হবে, আমরা যে পাত্রে পানিটা রাখবো সে পাত্রটাও পরিষ্কার থাকতে হবে, যে পাত্রে পানিটি খাবো সেই হচ্ছে পাত্রটিও পরিষ্কার থাকতে হবে, এবং যে পানিটি আমরা সংগ্রহ করব সেটিও বিশুদ্ধ এবং নিরাপদ পানি হতে হবে। আমরা টিউবওয়েলের পানি আমরা জানি যে নিরাপদ পানি, তো আমাদের হচ্ছে নিরাপদ পানি টিউবওয়েল থেকে সংগ্রহ করতে হবে, অথবা আমরা যদি ট্যাপের পানি খাই আমরা সে পানিটা আমাদেরকে ফুটিয়ে পান করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো এরপর আছে নিরাপদ পানির পর আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা কী করব, আমরা যে শ্রেণীকক্ষে যে আমরা ক্লাস করব, যখন আমাদের করোনা চলে যাবে, যখন আমরা শ্রেণীকক্ষে যাব, তখন অবশ্যই আমাদের শ্রেণীকক্ষ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের
কোথাও ময়লা আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে আমাদের নির্দিষ্ট একটি জায়গায় ফেলতে হবে, এবং সপ্তাহে একদিন অবশ্যই হচ্ছে গোটা শ্রেণীকক্ষ সুন্দর করে ঝুল যে হচ্ছে পরে চারিদিকে সেগুলো পরিষ্কার করতে হবে, আর মেঝে মেঝেতে মেঝে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখো একটি চিত্র দেখা যাচ্ছে যে ম্যাডাম সহ এখানে ছাত্রছাত্রীরা তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে রোগ জীবাণু বিস্তার রোধে অন্যতম ভূমিকা পালন করে। এখানে দেখতে পাচ্ছ একজন গৃহকর্ত্রী তার হচ্ছে বাড়ির ময়লা একটি নির্দিষ্ট জায়গায় ফেলতেছে। ময়লা অবশ্যই যেখানে সেখানে যত্রতত্র ফেলা যাবে না, কারণ কি হচ্ছে যেখানে সেখানে যদি আমরা ময়লা ফেলি সেই ময়লা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং সাথে সাথে রোগ জীবাণু আমাদের পরিবেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। সো আমাদেরকে আমাদের হচ্ছে বর্জ্য পদার্থ, যে গৃহস্থলীর বর্জ্য পদার্থ, সেগুলো নির্দিষ্ট একটি স্থানে, যে কোনো গৃহস্থলীর শুধু নয়, যে কোনো বর্জ্য বর্জ্য হচ্ছে আবর্জনা বর্জ্য আবর্জনা সরি পদার্থ বলেছি এর আগে, বর্জ্য আবর্জনা আমাদেরকে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, এতে করে হচ্ছে জীবাণু সেখান থেকে বিস্তার লাভ করতে পারবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আছে আমাদের যে আমরা যে রুমে থাকি, আমরা যে ঘরে বাস করি, সেই ঘরটিও আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে দেখছো তোমাদের মতো একজন বন্ধু, এখানে তারা হচ্ছে তার হচ্ছে রুম ঝাড়ু দিচ্ছে, যে ময়লা পড়েছে সেই ময়লাগুলো পরিষ্কার করছে। তোমাদের থাকার জায়গা, তোমাদের বিছানা বালিশ, তোমাদের পড়া টেবিল, তোমাদের রুমের মেঝে টেজে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা হওয়ার আগে সেগুলো তোমাদেরকে পরিষ্কার করে হচ্ছে রাখতে হবে। তাহলে কী হবে, আমরা আমাদের রুম থেকে যে জীবাণু এই ময়লা আবর্জনার মধ্যে দিয়ে হচ্ছে ছড়িয়ে যেতে পারে, সেগুলো রোধ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোগ প্রতিরোধে আমরা বিভিন্ন চিত্র পর্যালোচনা করলাম, শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ডাস্টবিনে ময়লা ফেলা, ঘরের মেঝে পরিষ্কার করা, এগুলোই হচ্ছে সব কিছুই হচ্ছে রোগ প্রতিরোধের আমাদের জীবাণু বিস্তার রোধের অন্যতম উপায় বা নিয়ম। এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, এবং এগুলো মেনে চললে পরেই আমরা কী করব, আমাদের শরীরে যে রোগ সেই রোগ থেকে মুক্তি পাব, এবং সেই জীবাণু বিস্তার হবে, এবং আমরা রোগ থেকে মুক্তি পাব, আর রোগ থেকে মুক্তি পেলে আমরা আমাদের হচ্ছে জীবাণু বিস্তার রোধ করতে পারলে আমরা তখন আমাদের শরীরে রোগের বাসা বাঁধতে দেব না, ফলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করলাম। এখানে দেখো আমরা আমাদের এবার বই খুলব, 55 পৃষ্ঠা, তোমরাও তোমাদের বই খুলে ফেলো। এখানে দেখো তোমাদের কি রয়েছে, আমি একটু পড়ি, তোমরা শুনো। রোগ প্রতিরোধ, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। এখানে আমরা অলরেডি বলেছি, এই ছকটা নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর আছে খাবার পর দাঁত ব্রাশ করা। তো সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে, প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র, এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই, কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না, তাই কি আমরা কি হচ্ছে দরজার হাতল না ধরে দরজা খুলতে পারবো, এরকম টেবিল চেয়ার টয়লেট এগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। সো আমাদের এগুলো ধরতেই হবে। সো কীভাবে এটা ইয়ে করবো, আমরা হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে, যেটা করোনা ভাইরাসের অন্যতম হচ্ছে কারণ। আমরা হাঁচি দিলে সেটি হচ্ছে রুমাল বা হাত দিয়ে ঢাকি না, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হাঁচি দিলে অবশ্যই আমাদের রুমাল বা হাত দিয়ে আমাদের হচ্ছে নাক চেপে ধরতে হবে, যাতে করে আমার হচ্ছে জীবাণুটি অন্য কোনো মানুষের কাছে ছড়িয়ে না যায়। পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, রোগ জীবাণু বিস্তার কীভাবে, কোন ভালো অভ্যাসগুলো অবলম্বন করলে আমরা রোগ জীবাণুর বিস্তার রোধ করতে পারি। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। তো এখানে তোমরা এই চিত্রগুলো দেখছো, যেগুলো আমরা ইতিমধ্যে দেখলাম, বিশ্লেষণ করলাম, আমরা বইয়ের ভাষায় এখন পড়ব। শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে, এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। বুঝতে পেরেছো তাহলে, ত্বক, চুল, নখ, চোখ এবং কানের
যত্ন নিতে হবে, কারণ এর কোনোটাই যদি আমরা যত্ন না নিই আমাদের প্রত্যেকটা আক্রান্ত হবে এবং আমরা বিভিন্ন রোগে আক্রান্ত, কখনো কানের রোগে, কখনো চোখের রোগে, কখনো ত্বকের রোগে বিভিন্নভাবে আক্রান্ত হতে পারি। সো এটি হলো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় গেল। আমরা এখন পরের হচ্ছে যে পয়েন্ট আছে সেটি নিয়ে আলোচনা করব। এখানে হাত ধোয়া এবং বিশুদ্ধ পানি পান করার চিত্র দেখতে পাচ্ছ। হাত ধোয়াতে কী বলেছে দেখি আমরা। সরি, হাত ধোয়াতে বলেছে অপরিষ্কার হাত দিয়ে মুখ চোখ এবং নাক ধুলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। বুঝতে পেরেছো বন্ধুরা? অপরিষ্কার হাত দিয়ে মুখ চোখ নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। আমরা জীবাণু কীভাবে ছড়ায় জীবাণুর একটি হচ্ছে চিত্র আমরা দেখলাম। তো এক্ষেত্রে আমাদের অপরিষ্কার হাত আমাদের রোগ বিস্তার, জীবাণু বিস্তার অন্যতম ভূমিকা পালন করে। সো সেটা কীভাবে আমরা রোধ করতে পারি? আমাদের হাত পরিষ্কার রেখে। ওকে, এরপর হচ্ছে নিরাপদ পানি ব্যবহার। দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, যেটি হচ্ছে আমাদের শরীরে সবসময় কার্যকরী ভূমিকা হচ্ছে রাখে। যে পানি পান না করলে আমরা আসলে সুস্থ থাকতে পারবো না, কিন্তু সেই পানি অবশ্যই হতে হবে নিরাপদ এবং বিশুদ্ধ। সো এই নিরাপদ পানি পান করার জন্য আমাদের হচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সেই পানিতে কখনো যেন রোগ জীবাণু না থাকে, নইলে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হতে পারি। এরপর হচ্ছে পরিবেশের পরিচ্ছন্নতা। পরিবেশের পরিচ্ছন্নতা আমরা শ্রেণীকক্ষে চিত্র দেখতে পাচ্ছি, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের চিত্র দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এর আগেও আলোচনা করেছি জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট ব্যবহারের পর হাত সাবান এবং নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কী কী করতে হবে? আমাদের এই সমস্ত কার্যাবলী অবলম্বন করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো, আমরা নিরাপদ এবং স্বাস্থ্যবান হয়ে বেঁচে থাকতে পারবো। তো এই ছিল আমাদের হচ্ছে আজকে রোগ প্রতিরোধে আমরা কী কী করবো, কী ভালো অভ্যাসগুলো গড়ে তোলার চেষ্টা করব সেই আলোচনা। আশা করি তোমরা হচ্ছে এখন থেকে আজ থেকে এই নিয়মগুলো আগে থেকে পালন করো, ভালো। যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে সেগুলো আজ থেকে আমরা না করে পালন করব, নিজেকে সুস্থ রাখতে, স্বাস্থ্যবান রাখতে এবং নিরাপদ রাখতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনা শেষে এবার কিছু মূল্যায়নে চলে যাব। রোগ প্রতিরোধে আমরা কী কী করি, রোগ প্রতিরোধে আমরা কী কী করি অলরেডি আমরা দেখলাম। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিরাপদ পানি পান করব, নিয়মিত গোসল করব, ব্রাশ করব, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করব, তাই না বন্ধুরা? এবার আরও কী কী আছে তোমরা বাকিগুলো লিখে ফেলো। মূল্যায়নে যেহেতু তোমাদের এটি কাজ, প্রশ্নটি লেখা, আমি তোমাদেরকে হেল্প করলাম, বাকিগুলো তোমরা এখন লিখে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিছু শূন্যস্থান রেখেছি, এই শূন্যস্থানগুলো পূরণের এখন আমরা চেষ্টা করব। তো চলো দেখি এখানে কী আছে। শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। শরীরে কী প্রবেশ করলে আমরা অসুস্থ হই বন্ধুরা, বলো তো দেখি? শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই, তাই না? সো আমরা এখানে জীবাণু লিখব। এবার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কী হবে? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কী হবে? আমরা সুস্থ থাকবো না? আমাদের
রোগ আমাদের রোগ হবে। সব জায়গায় ড্যাশ ছড়িয়ে আছে, সব জায়গায় কি ছড়িয়ে আছে? অবশ্যই সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। তোমরা এটার উত্তর দিতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। এবার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধের জন্য এটি হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এটি নৈবেদিক তোমাদের জন্য। রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো? বেশি খাবার খাওয়া, নিয়মিত হাত ধোয়া, বেশি করে ওষুধ খাওয়া, বেশি বেশি খাবার খাওয়া, কোনটা বলো তো? নিয়মিত হাত ধোয়া। ইয়েস, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের আমরা হচ্ছে আমাদের আলোচনা শেষ করলাম, আমাদের অনুশীলনী মূল্যায়ন যাচাই শেষ করলাম। মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা একদম সম্পূর্ণ। এর মানে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে চলে আসলে আমরা তোমাদেরকে একটি হোমওয়ার্ক ছেড়ে দেই, যেটি তোমরা হচ্ছে আলোচনার প্রেক্ষিতে বাসায় করবে। সেটি হচ্ছে হোমওয়ার্কগুলো করলে তোমাদের পড়াশোনা প্র্যাকটিসটি চালু থাকবে। তো চলো আমরা আমাদের হোমওয়ার্কটি দেখে নেই। 1 নম্বর আছে, টয়লেট ব্যবহার করার পর তোমার কী করা উচিত। 2 নম্বর আছে, সুস্থ থাকার জন্য কেন পরিবেশ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। কীভাবে হাত ধুতে হয় বর্ণনা করো, কোথায় কোথায় রোগ জীবাণু থাকে। তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবে, কারণ আমরা এই প্রশ্নগুলো যে আছে সেই উত্তরগুলো আমরা আজকের আলোচনায় ডিটেলস হচ্ছে বর্ণনা করেছি, ডিটেলস আলোচনা করেছি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে, সেই কামনা করে তোমাদের নিরাপত্তা এবং নিরাপদ সুস্থ জীবন কামনা করে আমি শিরিন বকুল আজকের মতো ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।